জোরে বলো নবী মুস্তাফা দেখেন নিয়াত করি, এবার দেখেন সেই জায়গায় ফাতিহা পড়ে ছোট্ট ছোট্ট একটা একটা করে সূরা পাঠ করে নবী আমার দেখেন সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরিয়ে দিয়ে নবী মুস্তাফা সেখান থেকে বিদায় নেবার চলে যাবে। হযরত আদম সামিল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার এই কথাটা আরজি রব্বে কায়নাতের কাছে পৌঁছে দেবেন। মুসা কালিমুল্লাহ বলতে আছেন পৌঁছে দেবেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে আছেন পৌঁছে সবচাইতে গতি ওই রপরপের সঙ্গে কাউরি যদি টক্কর লেগে যায় আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে আর পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্ম দেবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমার নবী মুস্তাফা বলছেন, ও জিবরিল, আমার গাড়িটা চলার আগে তুমি একটু সতর্ক বার্তা জারি করে দাও। সতর্ক বার্তাটা হচ্ছে এটাই, বলে হাওয়া তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও, রাত্রি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও, চন্দ্র যে জায়গায় আছো সেই জায়গায় দাঁড়িয়ে যাও, নক্ষত্র তারা তোমরা যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও, আপন আপন কক্ষ পথে দাঁড়িয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা চলার কথা না বলবে ততক্ষণ তোমরা কেউ চলতে পাবে না। নবী বললেন দাঁড়াতে, তাই তোমরা আপন আপন কক্ষ পথে দাঁড় হয়ে যাও। এরা সবাই দাঁড়িয়ে গেল, নবী মুস্তাফা গাড়ির উপরে সবার হয়ে এবার চলতে আরম্ভ করলেন। প্রথম আসমানে উঠলেন, নবী আমার সালাম করলেন, দেখছেন আদম সাফিউল্লাহ, জোরে বলো। এবার আপনার কনফিউজ হয়ে যাবে যে আদম নবী তো মসজিদে পরামর্শ দিচ্ছিলেন, নবী তো গাড়ির উপরে সওয়ার হয়ে গেলেন, আবার নবী যাচ্ছেন তো তার আগে আদম সাফিউল্লাহ প্রথম আসমানে কেমন করে গেল? এদের ব্যাপার লেখা আছে সব নূরের গাড়ি, জোরে বলুন, সব নূরের গাড়ি। এই গাড়ি ব্যবহার করে চলে গিয়েছে, সালাম করলে জিবরিল বললে কথাবার্তা হলো, এইভাবে সাতটা আসমান অতিক্রম করে দিলে। অতিক্রম করার পর বাপজি ভাইয়েরা এবার জান্নাত জাহান্নাম দেখানো হলো। নবী আমার বলছেন জিবরিল কোথায় নিয়ে যাবা বলো, বলছে আপনাকে জান্নাত দেখাবো, জান্নাতের সব কিছুই দেখাবো, আপনাকে জাহান্নাম দেখাবো। জাহান্নাম দেখাতে গিয়ে নবী আমার দেখেন অনেক মেয়ে ছেলার কষ্ট হচ্ছে, অনেক মেয়ে ছেলার প্রতি অত্যাচার আজাব হচ্ছে, জাহান্নামের আজাব। জিবরিল এখানে গোছালে মেয়ে ছেলে, এখানে মেয়ে ছেলে, এখানে মেয়ে ছেলে, সাত জায়গাতে মেয়ে ছেলেকে দেখতে পেলাম, কি ব্যাপার জিবরিল? তো হচ্ছে হুজুর এদের আজাব হচ্ছে, কেন? তো হচ্ছে এরা স্বামীর কথা মানে না তাই আজাব হচ্ছে, এরা পর্দা করে না তাই আজাব হচ্ছে, এরা অপরের কথা অপরকে লাগায় তাই আজাব হচ্ছে, এরা গীবাতকারী উল্টা পাল্টা বলে বেড়ায় মিথ্যার বেশি আশ্রয় নেয় তার জন্য তাদের আজাব হচ্ছে। নবী আমার বলছেন আমি যখন নিজের চোখে দেখে নিলাম, আমি যাওয়ার পরে আমার সাহাবীদেরকে সব শোনাবো, আর আমার সাহাবীরা যখন বলবে, আর আমার ওয়ারিস আলেমে দ্বীন এরা থাকবে, যখন তারা বলবে তখন আমার গুনাহগার উম্মাতানিরা সেটাকে শুধরে নিলে আর জাহান্নামে তাদেরকে চলতে হবে না। জোরে বলুন। আমার নবী মুস্তাফা দেখে নেওয়ার পরই এবার দেখেন বাজে সামনের দিকে আগাইতে লাগলো, আর কালাম দেখতে দেখতে আমার নবী মুস্তাফা এবার সিদরাতুল মুনতাহাতে যখন গেল, যাওয়ার পরে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার এখান থেকে আপনি খোদাকে দেখা করতে চলে যান, আমি আপনার সঙ্গে আর যাব না।
নবী হুজাই তুমি তো বললে যে আপনাকে খোদাকে দেখিয়ে নিয়ে আসবো, আবার বলছে এখানটা যাব না, তার মানে আমি এখান থেকে গেলে কি হবে জানেন? আমার যে 300 জোড়া পাখা আছে সেই পাখা গুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নবী বলছেন জিবরীল, আগার তুমি আমার সঙ্গে যেতে চাইতে তো খোদার কসম করে বলি তোমার 300 জোড়া পাখা চলতো না, আমার সঙ্গে রব্বে কাইনাতকে দেখা করে চলে আসতে। জোরে বলো বলো বলো। তো যখন তুমি যেতে চাইছো না তোমাকে জোরাভরি করব, নিয়ে যাব না, চাপ দিব না। জিবরীল তুমি কি মনে করছো যে আমি এখান থেকে যেতে পারবো না? জিবরীল বলছে না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যাওয়া সম্ভব, আপনার জন্য যাওয়া সম্ভব। জিবরীলের আকীদা নবী সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া, আল্লাহকে দেখা করা সম্ভব। সাহাবীদের একই আকীদা যেটা জিবরীলের ছিল, সমস্ত ফেরেশতাদের আকীদা যেটা জিবরীলের ছিল, ওই রকমই আমাদের আকীদা যে নবী মুস্তাফা সিদরাতুল মুনতাহা থেকে রব্বে কাইনাতকে দেখা করার উদ্দেশ্যে যাওয়া সম্ভব। এটা আমরা এক পক্ষে বিশ্বাস করি, এক পক্ষে মানি। নবী মুস্তাফা বলছেন ঠিক আছে, আমার নবী মুস্তাফা সেখান থেকে রব্বে কাইনাতের কাছে চলে যাচ্ছে। সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাকানা কাবাকাউ সাউইনি আওয়াতনা। এটা বলতে আছেন বাপজি ভাইরা যে একটা কামান উদাহরণ দিচ্ছে, একটা কামান, একটা কামানের মাথা আর একটা কামানের মাথা বানতে গিয়ে যে দড়িটা লাগে বাবাজি সেই লাগে, লাগার পরে বলতে আছে এক কামানের মাথা থেকে আর একটা কামানের মাথাটা যতটা দূরত্ব তার চাইতে কাছাকাছি রব্বে কাইনাতের কাছে আমার নবী মুস্তাফা ছিলেন। জোরে বলুন বজি, এক কান থেকে আর এক কানে যতটা দূরত্ব তার চাইতো কাছাকাছি আমার নবী মুস্তাফা রব্বে কাইনাতের কাছে ছিলেন। রব্বে কাইনাতের কাছে যখন চলে গেলে যাওয়ার পরে বলতে আছে নবী মুস্তাফা বলতে আছে, নবী মুস্তাফার মুখে উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী মুস্তাফাকে দেখে মহব্বতে পড়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী কোন খান পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ পড়লেন নবীকে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যব তৈরি হয়ে গেল, ঈমান যেটা নিয়ে আনা যায় সেই শব্দ গঠিত হয়ে গেল। নবী মুস্তাফা আল্লাহকে দেখছে, আল্লাহ নবীকে দেখছে। আল্লাহ বলছেন বন্ধু তুমি যে আমার কাছে দেখা করতে আসলা আর আমি তোমার জন্য দেখার জন্য বেঁচে ছিলাম, আমি মারফত দিয়ে তোমাকে নিয়ে আসলাম, তো তুমি বন্ধুর জন্য বন্ধু কিছু নিয়ে আসনি কি? বন্ধুর জন্য বন্ধু কিছু নিয়ে যাই তো, শ্বশুর বাড়ি জামাই যাবে তো সঙ্গে কিছু নিয়ে যায়। আজি জানে মোতারাম, তো বলছে বন্ধু তুমি আমার সঙ্গে দেখা করছো তো আমার জন্য কি নিয়ে এসেছো? আমার নবী মুস্তাফা বলছে রব্বে কায়নাত এমন একটা তোফা নিয়ে এসেছি যেই তোফাটা তোমার ভান্ডারে নাই। কি এটা আশ্চর্য কথা লাই, আল্লাহর ভান্ডারে নাই। বলছে এমন একটা তোফা নিয়ে এসেছি যেই তোফাটা আপনার ভান্ডারে নাই। আমার আল্লাহ বলছেন জিবরীল, আল্লাহ বলছেন নবী গো, তাহলে দোস্ত হাবিবুল্লাহ তাড়াতাড়ি সেই তোফাটা তুমি দিয়ে দাও। নবী আমার বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত। যখন এইভাবে তোফাটা পেশ করা হলো, তোফাটা যখন আল্লাহর সম্মুখে পড়া হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন শোনার পরই অত্যন্ত খুশি হয়ে আমার আল্লাহ বলতে আছেন আসসালামু আলাইকা ইয়া আমার নবী। আমার নবীকে আল্লাহ যখনই সালাম করে দিলেন ফেরেশতা বরাবর সেই সালামটা শুনি এবার দেখা করছেন আসসালামু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসসালামু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমাকে চাপ আপনারা দিবেন না, কারণ যে কণ্ঠ বসলে দু ঘন্টা বলা মানে মেলা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু ঘন্টা প্রায় কাছে গেছে। আমার আব্বা হুজুরের কাছ থেকে আপনার কিছু শুনবে, ইনশাল্লাহ শুনে তারপর আপনারা সালাম কালাম করবে। অনুরোধ করবো আপনারা নিয়ে আসুন, কারণ যে আমার আপা হুজুরে হাদিস কোরআনের কথা ইনশাল্লাহ মানুষ শোনার জন্য চাতক পাখির নাই বসে আছে। ইনশাল্লাহ আমার কথা আপনারা শুনছে তো নবী মুস্তাফা শাসনের চলে বলছে যে আমি এইভাবে কথাবার্তা হচ্ছে চলছে চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শোনেন, এই এদিকে শুনেন গো। আল্লাহ বলছেন, এই দোস্ত সপ্তম জমিনের নিচে ফেরেশতারা ঝগড়া করছে, কারণটা কি? তো নবী বলছেন, পরওয়ারদিগার আমার চাইতে আপনি খুব জানেন, আমার চাইতে আপনি বেশি জানেন। আমি নবী মুস্তাফা খামোশ এখতিয়ার করলাম, আপনি বলবেন আপনার কাছ থেকে আমি শুনবো। আমার আল্লাহ কুদরতি হাতসিনাতে যখন রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি থেকে ঠান্ডা মহসুস করলেন। আমার নবী বলছেন, ফালিতুস সামাওয়াতি ওয়াল আর, আল্লাহর কুদরতি হাতে কি আমি যে সমস্ত জ্ঞানগুলাকে অর্জন করলাম, আমি আসমান জমিনে যা কিছু আছে আমি সব কিছুরই জ্ঞান আমি সিনাতে হাতে করে নিলাম। আমার আল্লাহ কুদরতি হাত যখন উঠিয়ে নিল, আমার আল্লাহ বলছেন, ও দোস্ত আমি বললাম, এবার তুমি বুঝতে পেরেছো আমি আল্লাহ তোমাকে তিন প্রকারের জ্ঞান দিতে চাই। এক নাম্বার জ্ঞান, ফাকা জাহাদ আলা কাতমিহি ওয়া লাকুল হামলিহি লা গাইরিহি। এই কথাটা আল্লাহ বলতে আছেন। আল্লাহ বলছেন, হাবিবি গো, আমি যে প্রথম নাম্বার জ্ঞানটা তোমাকে দিলাম, এটা তুমি আর আমি ছাড়া এটা কেউ বরদাস্ত করতে পারবে না, এটা তুমি কাউকে জানাবে না, এটা তোমার তুমি চুপিয়া রাখিও, এটা আমি খাস করে তোমাকে দিলাম। এবার দেখেন বাপজি ভাইয়ের আমার, আল্লাহ বলছেন তৃতীয় প্রকারে যে জ্ঞানটা আমি তোমাকে দিলাম, খাস মুমিন উম্মতি, এটা তোমাকে এটা খাস করে দিলাম, এটা উম্মতের জন্য দিয়ে দিলাম। এই জিনিসটা যাবার পরই তোমার উম্মত উম্মতানের কাছে পৌঁছে দিও। আল্লাহ ইখতিয়ার ইখতিয়ার করা হলো, আমার আল্লাহ বলতে আছেন আমি তিন প্রকারে যে জ্ঞানটা দিয়ে দিলাম, এটা আপনাকে খুশি দেওয়া হলো। আপনার ইচ্ছা হয় আপনি কাউকে বর্ণনা করবেন, আপনার ইচ্ছা আপনি কাউকে বলবেন, আপনার ইচ্ছা হবে না আপনি বলবেন না, আপনার ইচ্ছায় মুহূর্তের সাথ চাকবেন, ইচ্ছা না হয় আপনি না চাকবেন। এই কথাটা বলে দেওয়ার পরই আমার নবী মুস্তাফা বলতে আছেন, এবার আমি ব্যাক করে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হাবিব আমাকে যখন তুমি তোপা দিয়েছ, সেই তোপার পরিবর্তে আমি তোমার উম্মত উম্মতানির একটা তোপা দিতে চাই। তোপাটা কি? তোপাটা হচ্ছে 50 শক্ত নামাজ। কত নামাজ? 50 শক্ত নামাজ। তো নবী খুশি খুশি গ্রহণ করে নিয়ে বেরাদার চলে আসছে। 27 বছর কাটলো, তাড়াতাড়ি 27 বছর কেটে গেল, চলে আসছে, এখনো সব দাঁড়িয়ে আছে, চলেনি, এখনো দাঁড়িয়ে আছে, চলে আসছে। মুসা কালিমুল্লাহ 6 আসমানে সালাম করলেন, হুজুর তো বলছে, মুসা আমার উম্মতের জন্য 50 শক্ত নামাজ দিল, তাই গ্রহণ করে চলে আসলাম। মুসা কালিমুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাপ্তাহিক নামাজ আমার উম্মত উম্মতানির জন্য, বিরিয়ানি খাবার, মুরগি ভাজা, দস্তরখানা খাবার, এত কিছু দিও, তারা তাওরাত শুনতো না, নামাজ পড়তো না, আর 50 শক্ত নামাজ, আপনার উম্মতের বয়স কম হবে, এরা কাজে বেশি ব্যস্ত থাকবে, আপনার নামাজ কখন পড়বে?
একটু কমাইলে মনে হয় ভালো হইতো। গেলেন আসলেন, ৪৫ কমে গেল, ৫ থাকল, গেলে এটাও কমে যেত, মাফ হয়ে যেত। আমার বাজি ভাইরা, মা খাদিজার ইন্তেকালে এক বছর পরে মেরাজ করে নবী আসছে, ৫ অক্ত থাকলো, নবীর চোখে পানি, আল্লাহ বলছেন কাঁদছো কেন? তুইছে ৪৫ অক্ত কমে আলো। আল্লাহ বলছে শোনো, তোমার উম্মতের ভাগ্য ভালো, ৫ অক্ত নামাজ যদি পড়ে লাই কন্টিনিউ যদি পড়ে তো ৪৫ অক্ত নামাজের ফ্রি নেকি তার নামায় আমলে দিব, জোরে বলুন। তাহলে নামাজ পড়তে হবে, বেটা ছেলে মসজিদে পড়বে আর মেয়ে ছেলে বাড়িতে পড়বে। আমার বাজি ভাইরা, এবার দেখেন ৫ অক্ত চলে আসলো, চলে আসলে জিব্রিল বলছে নবীর কাছ থেকে অর্ডার নিয়ে আবার সব চালু হয়ে গেল, অজু করা পানি এখনো চলছে, শিকলি এখনো হিলে, এখনো বিছানা গরম, সবকিছুই নবী আমার খোঁজ করছে। আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তালাশ করতেছিলাম, খোঁজাখুঁজি করতেছিলাম, কোথাও আপনাকে পাচ্ছিলাম না। বাজি ভাই আমার শোনালা, নবীর সঙ্গে কথা হচ্ছে, তার আগে একটা কথা কি হয়েছিল জানে? আবু জেহেল লোককে বলে বেড়াচ্ছে যে নবী নাকি খোদাকে দেখা করে আসলো, নবী নাকি চামড়ার চোখে দেখা করে আসলো। রয়তু রব্বি আসানি ফি সুরাতিহি, আমার নবী বলেছিলেন এত সুন্দর সুরাতে আমি নবী মুস্তাফাকে দেখে আসলাম, আমি নবী বলতে আছি লাজবাব, জোরে বলুন। এত সুন্দর উসনি উজ্জ্বল জামাল চেহারাই আমি আল্লাহকে দেখেছি, আমারই তো লাজবাব, তো নবী আমার আছে। আবু জেহেল বলছে নবী নাকি খোদাকে দেখেছিল, মেরাজ করেছে, আসমানে গিয়েছে, আসমানে যাওয়ার জন্য ক ঘন্টা রাস্তা, আরবের স্পেনি ঘোড়া এই যে ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে ছুটে, এটার ৫০০ বছর কা রাস্তা, আসমানটা অতটাই রাস্তা, ঢাকা অতটাই রাস্তা, এইভাবে আল্লাহকে দেখা করে আসলে। আজি জানে মোহতারাম, আবু জেহেল বলছে কেউ মানছে কেউ মানছে না, আবু বকর সিদ্দিককে বলছে আবু বকর একটা কথা বলবো, তোমার নবী নাকি খোদাকে দেখা করে আসলো, তো তোমার কোন মানুষের জন্য খোদাকে দেখতে যাওয়া কি সম্ভব? আবু বকর সিদ্দিক বললে আমার নবী বলেছে তোমার হক সত্য, আমার নবীর জন্য সম্ভব, এমনি মুসলমানের জন্য অসম্ভব, কিন্তু নবীর জন্য সম্ভব। নবী বলেছে তো খোদাকে দেখেছে, নবী বলেছে সেটা এক পক্ষে, আমি অবকার মধ্যে আছি, আমি তোমার সম্মুখে সাক্ষী দিতে আছি, আমার নবী সত্য, আমার নবী সত্য, আমার নবী সত্য, আমার নবী এসেছেন মক্কায়, আরাম করছেন মদিনায়, এলাল কিয়ামত কিয়ামত পর্যন্ত আমার নবী মুস্তাফা মদিনাত রাসূলে থাকবে, আমাদেরকে দেখভাল করতে আছে, আমাদেরকে দেখতে আছে। বেরাদার মঞ্চার স্বামী এনে কেরাম, নবী মুস্তাফা বলছে তোমাদের জন্য ৫ অক্ত নামাজ নিয়ে এসেছি, তোমাকে নামাজ পড়তে হবে, ৫ অক্ত নামাজ আদায় করতে হবে, ৫ অক্ত নামাজ পড়বে। কোরআন তো বলছে না, কোরআন তো আপনাকে জানাচ্ছে না, পবিত্র কোরআন আপনাকে ঘোষণা করে না যে ফজরের নামাজ তুমি এইভাবে আদায় করো, জোহরের নামাজ তুমি আদায় করো, এশার নামাজ তুমি আদায় করো, শুধু কোরআন বলছে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ৫ অক্ত নামাজ এটা নবী ফয়সালা দিচ্ছে। আজ হাদিস থেকে যে ফজরে কেমন করে নামাজ পড়বে, কত রেকাত নামাজ পড়বে, জোহরে কত রেকাত, এটা আমার নবী ফয়সালা দিয়েছে। আজ জানে মুদারাম, তো যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফয়সালা দেয়, সেই নবীকে এক বাক্য আমরা মানতে রাজি, মানতে রাজি, মানবো না? ইনশাআল্লাহ মানবো। তো এই নবীকে আমরা ভালোবাসি, একবার হাত তুলে দেখান তো, দেখি নামাবেন না, উঠা উঠা, সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নবীকে এক পক্ষে মানি, নবীকে এক পক্ষে মানি, নবীর ভালোবাসায় নিজের বিবিকে ব্যবহার করতে রাজি, বাচ্চাকে এতিম করতে রাজি, নিজের জান দিতে রাজি, রাজি না, রাজি আছে না? নাই, বিবি ব্যবহার করতে হবে, বাচ্চা এতিম করতে হবে, জান দিতে হবে না। ভাবছি ভাই শোনালাম, শুধুই মাত্র নবীর ভালোবাসা
এক মিনিট দুই মিনিট আপনাকে দেখাইতে হবে, দুই মিনিট আপনাকে দেখাইতে হবে। নবীর ভালোবাসা যে দেখ আমরা ভান্ডারার মানুষ, নবীর জন্য আমরা সবকিছু করতে পারি, আর মাত্রা শত বাইতি যেমন নবীর ঘর আমরা তৈরি করেছি, আর মিশকাত পর্যন্ত পড়া হচ্ছে, বুখারি পর্যন্ত পড়া হয়, আপনাদের এখানে মাদ্রাসা ইউনিভার্সিটি হোক, আল্লাহর কাছে দোয়া করো ইউনিভার্সিটি আপনারা চালাতে পারে, দোয়া করো আজিমুল শান মসজিদ আপনারা চালাইতে পারে, দোয়া করো। তবে এই দোয়াতে শামিল হওয়া উদ্দেশ্যে আমি বলবো, যারা নবী প্রেমিক হাত উঠিয়েছো 100টা করে টাকা, 100টা করে টাকা দিতে। নবী প্রেমিক হাত উঠিয়েছে, আল্লাহ দেখছে, নবী দেখছে, নবী বলে ইন্নি আরা মালা তারা, আপনাকে উঠতে হবে না, ওই যে চাদরটা আছে ওই চাদরটাই দিয়ে উঠতে হবে না, ওই পয়সা দাও চাদরটা ধরো, ওই চাদরটা ধরো, আরে চাদরটা ধরো না, আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি, কই যে একটা চাদর দেখলাম যে সাদা, ওই কোনার ধারে একটা সাদা, হ্যাঁ হ্যাঁ চাদরটা উঠ না রে ভাই, ওই চাদরটা ধরে লও না, কাউকে উঠতে হবে না, নবী প্রেমিক নবীকে ভালোবাসে, ওই নবীর জন্য 100টাকা 200টাকা 500টাকা 1000টাকা যা পারবে আপনারা তো দিয়ে দেন, ইনশাআল্লাহ দিয়ে দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, রুজিতে বরকত দিবে। নবী বলছেন ইন্নি আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউ, নবী বলছে আমি যেটা দেখি সারা পৃথিবী তোমরা কেউ দেখতে পাও না, আমি যেটা নিজে শুনি সারা পৃথিবী তোমরা কেউ শুনতে পাও না। আমার নবী মদিনার রাসূল থেকে আজ ভান্ডারার লোককে দেখতে আছে, আজ দেখছে যে আজকে আমাকে ভালোবেসে হাত উঠাইতে পেরেছো, 100টাকা 200টাকা 500টাকা দিচ্ছ কিনা নবী আমি দেখতে আছি, তোমার নিয়াতকে দেখতে আছি। তাই অনুরোধ আপনারা দুই ওই মহিলাদের দিকে চলে যাও, মহিলাদের দিকে যাও, ওই একটা চাদর মহিলাদের দিকে যাও, মা বোনেরা আপনারা যদি এনে থাকে 100 200 500 ইনশাআল্লাহ আপনারা দিয়ে দেন, একবার তরসিব করে নেন আল্লাহ উম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজি জানে মুহতারাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের কে দিয়ে এই দেখেন বাবাজি ভাই নামাজ চলতে লাগলো, সেই নামাজ চলার জন্য তো মসজিদ বানাইতে হবে, জায়গায় জায়গায় মসজিদ যেখানে যেখানে প্রয়োজন ছিল ইনশাআল্লাহ মসজিদ বানিয়েছেন বাবাজি ভাই। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ অক্ষ নামাজ নিয়ে আসলে, মা খাদিজাতুল কুবরা তখন তো ইন্তেকাল করেছে, তখন তো পাঁচ অক্ষ নামাজ ছিল না, তবে মা খাদিজাতুল কুবরা জান্নাতের গ্যারেন্টি আছে। নবী আমার বলেন আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব আমি জান্নাতের দরজায় পা রাখব না। এ নবী আজ মক্কাতুল মুকাররমা 51 বছর জীবন যাপন করলে, 51 বছর যাক সুবহানাল্লাহ বান্দি দেরি করবার নাই, ইনশাআল্লাহ আমার আব্বা হুজুর আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে, ইনশাআল্লাহ হাদিস কোরআন থেকে কিছু কথাবার্তা আলোচনা আমরা অবশ্য শ্রবণ করব,
আমার একটুটা ভাড়া জবানে যতদূর মোটামুটি পারলাম আপনাদেরকে একটু শোনালাম, ভুল ভ্রান্তি থাকতেই পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা